ও বুড়ো চাচা ভিডিওতে দেখছি আল্লাহকে বলছে আল্লাহ 30 টাকার কেটেছি আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও আমি জানি হারাম কাজ কিন্তু যদি একবার 1 কোটি পেয়ে যায় আল্লাহ তুমি বুঝতে পারছো নি আল্লাহকে বলছে আল্লাহ তুমি বুঝতে পারছো নি জোহরের নামাজ পড়ে এত ইবাদত করব আল্লাহ তুমি কুল কিনারা খুঁজে পাবে না আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কি ডেঞ্জারাস মার্কা বুড়ো দেখেন আল্লাহকে বলছে তুমি কুল কিনারা খুঁজে পাবে না ওদেরকে শুধু মিনহা খালাকনাকুম বলে একবার ঢুকিয়ে দিতে হবে ও ট্রিটমেন্ট ফেরেশতারা করে দেবে আজ আমাদের সমাজের দিকে তাকান আমরা জেনেছি আমরা শুনেছি কিন্তু আমরা মানিনি হুজুররা বারবার বলে যাচ্ছেন মসজিদের ইমামরা বলে যাচ্ছেন খতিবরা বলে যাচ্ছে আলেম উলামারা বলে যাচ্ছে লটারির টিকিট কাটবি না এটা কাটা হারাম এটা কাটা চলবে না এটা কোনোদিন জায়েজ হতে পারে না এ হারাম কিন্তু আমার মতো ঘরের ছেলেগুলোই বেশি বেশি টিকিট কাটে হুজুর তুমি তোমার কথা রাখ আমি আমার দলেই ঠিক আছে আচ্ছা এখানে এতগুলো মানুষ বক্তব্য শুনছেন এমন কেউ কি আছেন যিনি জানেন না রমজান শরীফে একটি মাস রোজা রাখতে হয় রোজা না রাখলে আল্লাহর দরবার শরীফে জবাব দিতে হবে রোজা না রাখলে কিয়ামতে হিসাব দিতে হবে রোজা না রাখলে আল্লাহ পাকড়াও করবেন রোজা না রাখলে আল্লাহ কঠিন শাস্তি দেবেন আচ্ছা জানেন না এমন কেউ আছেন আমার ছোট্ট এই বয়সের এক্সপেরিয়েন্স থেকে বলছি যে শরীয়তের মৌলিক জ্ঞান মোটামুটি যথেষ্ট আমাদের জানা আছে আমরা জানি নামাজ পড়তে হয় এটা আল্লাহর হুকুম ফরজে আইন কোরআন শরীফে কিছু কিছু কম বেশি 82 জায়গায় 80 থেকে 82 জায়গায় আমার আল্লাহ পবিত্র নামাজের কথা বলেছেন হাদিস শরীফে অসংখ্য অগণিত জায়গায় প্রিয় রাসূলের করিম আস-সালাতের কথা বলেছেন রাসূলের করিম জীবনের শেষ পর্যায়ে ইন্তেকালের আগে মওতের আগে হুজুর যে গুটি কয়েকটি কথা বলেছিলেন তার মধ্যে একটি কথা ছিল আস-সালাত 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 ওমা মালাকাত আইমানুকুম আস-সালাত নামাজ 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 হে আমার উম্মতেরা নামাজ সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমাদের জানা রয়েছে নামাজ পড়তে হয় জানা রয়েছে রোজা রাখতে হয় আমাদের জানা আছে চুরি করা যায় না ডাকাতি করা যায় না খুন করা যায় না মার্ডার করা যাবে না পরের জমি জায়গা মাল সম্পত্তি আত্মসাৎ করা যায় না আমাদের জানা আছে লটারির টিকিট কাটা যায় না আমাদের জানা আছে পরকিয়া করা যায় না চেনা করা যায় না ব্যভিচার করা যায় না হিংসা করা যায় না অহংকার করা যায় না মিথ্যা কথা বলা যায় না এলআইসি সমিতি জীবন বীমা বন্ধন ইত্যাদি ইত্যাদি করা যায় না এগুলো আপনার আমার জানা আছে না নাই একটুখানি সাড়া দেন সব জেন্দা লোক বসে আছে নাকি আল্লাহই জানে কোন ইনারি একা ফয়েজ পাচ্ছে আর কারো পাই ঠিক অনেক দিন পর আপনাকে দেখছি জাননি কেন তো খামা বলে আপনার আমার জানা আছে না নাই সবার জানা আছে জানার অভাব নেই সোনার অভাব নেই অভাবটা কিসের মানা এবার আপনারা শুনেন জানার নাম ইসলাম নয় সোনার নাম ইসলাম নয় শেখার নাম ইসলাম নয় জানার পাশাপাশি সোনার পাশাপাশি মানার নামটাই হচ্ছে ইসলাম আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনী দেখেন সাহাবে কেরামদের জীবনী দেখেন যারা যেমন শুনেছিলেন যেমন জেনেছিলেন তারা তেমন মেনেছিলেন আবু বকর সিদ্দিকের দিকে তাকান যেমন জেনেছেন যেমন শুনেছেন তেমন প্র্যাকটিক্যাল আমল করেছেন ওমরের দিকে তাকান যেমন জেনেছেন শুনেছেন তেমন প্র্যাকটিক্যাল আমল করেছেন বেলালের দিকে তাকান খাত্তাব বিন আরাফের দিকে তাকান আম্মারের দিকে তাকান আম্মারের দিকে তাকান খুবাইবের দিকে তাকান রাসূল করিমে সাহাবীদের জীবনীর দিকে তাকান তারা যেমন জেনেছেন শুনেছেন প্র্যাকটিক্যাল আমল করেছেন তাই তো আমার আল্লাহ এত খুশি হয়েছেন কোরআনে জানিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আমি আল্লাহ তাদের উপর খুশি তারাও আমি আল্লাহ আমার উপর রাজি এটা আওয়াজটা জোরে হয় না এ ছেলের একটু জোরে হয় না সুবহানাল্লাহ
আর ঘুরে আবু বকর এই আবু জেহেল জেনেছে শুনেছে কিন্তু সবাই মিলে বলেন মানেনি আবু লাহাব জেনেছে শুনেছে কিন্তু মানেনি আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই এ তো আমার নবীর পিছনে দাঁড়িয়ে নামাজও পড়তো এর টুপিও ছিল দাঁড়িয়ে ছিল নবীর দরবারে বসে বসে এই নবী পাকের ওয়াজও শুনতো জেনেছে শুনেছে কিন্তু মানেনি আজ আজ আমাদের হাল দেখেন আমরাও জেনেছি শুনেছি আমরাও মানিনি আমার কথা কি ক্লিয়ার আল্লাহ রাসূল সাহাবীরা যেমন শুনেছেন সব মেনেছেন যেমন হাদিস শরীফে রয়েছে হুজুর একদিন ওয়াজ করছেন যে বাবা এই হাতের নখ এটা বড় করিস না হারাম পায়ের নখ বড় করিস না হারাম আল্লাহ রাসূল যখন বক্তব্য রাখছেন মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী বসেছিলেন জাতের হাতের নখগুলো বড় বড় ছিল জানার উনি কি করেছেন জানেন আল্লাহ রাসূলের বক্তব্য শোনার সাথে সাথে ওই মজলিসে বসে ওই দরবারে বসে রাসূল করিমের সামনে বসে বসে নিজের দাঁতগুলো দিয়ে নখগুলো কেটে পরিষ্কার করে আল্লাহর নবীর সুন্নাতকে সেখানেই তিনি পালন করেছিলেন যেমন শুনেছেন যেমন জেনেছেন তেমন কথা বলেন মেনেছেন তাই আপনাদের বলে যাচ্ছি আমার নবী পাকের কথা সবাই শুনে নিয়েছে আমার নবী পাকের কথা সবাই যেমন শুনেছে যেমন জেনেছে সবাই প্র্যাকটিক্যালে আমলটা তারা করে নিয়েছে কিন্তু আমরা নবী পাকের কথা শুনলাম জানলাম আমরা আমাদের বাস্তব জীবনে আমলটা করলাম না লটারির টিকিট কাটা ইসলামে হালাল না হারাম এই কথা বলেন এ হালাল না হারাম যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে কি হবে না যে আল্লাহ শুনেছি নাকি 20 পর্যন্ত বিসমিল্লাহ নাকি পানি হয়ে যায় আল্লাহ একবার লাগ কাটছে আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও হবে না ছি 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 আজ আপনারা বলেন দিন দিন প্রতিদিন লটারির টিকিট কাটা লোকের সংখ্যা বাড়ছে না কমছে আওয়াজটা জোরে হবে হক কথা বলতে ভয় লাগছে নাকি আগে আপনাদের নতুন হাট বাজারে মনে হয় দুটো কি একটা ছিল এখন বেড়েছে না কারা কাটছে আচ্ছা আচ্ছা এই কদিন আগে শুনছিলাম পেপারে আপনাদের এই ভাঙড়ে নাকি একটা ছেলে লটারির টিকিট কেটে নাকি 1 কোটি টাকা পেয়েছে এই শুনেছেন আপনারা ঠিক বলছি তো 1 কোটি টাকা আচ্ছা নিজেরা বলেন যদি এই ছেলেটাকে গিয়ে বলা হয় ভাই এই যে টিকিট কেটেছে এটা হারাম লটারির টিকিট কাটা যেমন হারাম তুমি যে 1 কোটি পেয়েছো ওটাও হারাম শরীয়তের দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে রাসূলুল্লাহর দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে ও টাকা খাওয়া যাবে না ও ফেলে দাও আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলেন তো ওই ছেলেটা টাকা ফেলবে না হুজুর ফেলবে এই হক কথা বল টাকা ফেলবে না হুজুর ফেলবে হুজুর তুমি দূর হও বেরো এখান থেকে তোমার মতো 50টা হুজুর ওই টাকায় ঘর কিনে আমি বাড়িতে মিলাদ দিয়ে দেব আর আমার মতো মলি সাহেবকে যদি কি দাওয়াত করে 50,000 দেয় হুজুর আমার বাড়িতে একটা সাবরে সালি আছে দোয়া হবে 50,000 নজর আহা আমি তো আগে যাব কিসের টাকা কার টাকা কোথার টাকা অত খবর নেই শুধু বলবো আল্লাহ বরকত দাও আল্লাহ বরকত দাও কি বলে এই তোমাদের হাল তাহলে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম আপনারা সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখে থাকতে পারেন যুবক ভাইরা যারা আছেন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন আপনারা দেখে থাকবেন ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম একটা বুড়ো লোক ওই আনুমানিক তার বয়স হবে ওই আপনার 80-90 বছর বয়স হবে সামনে সব দাঁত ইন্না লিল্লাহ হয়ে গেছে দু চারটে জেন্দাজ
ও বুড়ো চাচা ভিডিওতে দেখছি আল্লাহকে বলছে আল্লাহ 30 টাকার কেটেছি আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও আমি জানি হারাম কাজ কিন্তু যদি একবার 1 কোটি পেয়ে যায় আল্লাহ তুমি বুঝতে পারছো নি আল্লাহকে বলছে আল্লাহ তুমি বুঝতে পারছো নি জোহরের নামাজ পড়ে এত ইবাদত করব আল্লাহ তুমি কুল কিনারা খুঁজে পাবে না আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কি ডেঞ্জারাস মার্কা বুড়ো দেখেন আল্লাহকে বলছে তুমি কুল কিনারা খুঁজে পাবে না ওদেরকে শুধু মিনহা খালাকনাকুম বলে একবার ঢুকিয়ে দিতে হবে ও ট্রিটমেন্ট ফেরেশতারা করে দেবে আজ আমাদের সমাজের দিকে তাকান আমরা জেনেছি আমরা শুনেছি কিন্তু আমরা মানিনি হুজুররা বারবার বলে যাচ্ছেন মসজিদের ইমামরা বলে যাচ্ছেন খতিবরা বলে যাচ্ছে আলেম ওলামারা বলে যাচ্ছে লটারির টিকিট কাটবি না এটা কারা হারাম এটা কাটা চলবে না এটা কোনোদিন জায়েজ হতে পারে না এ হারাম কিন্তু আমার মতো ঘরের ছেলেগুলোই বেশি বেশি টিকিট কাটে হুজুর তুমি তোমার কথা রাখ আমি আমার দলেই ঠিক আছে আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আমি কিন্তু আমার আব্বা জান আপনারা সকলেই চলেন আওলাদে রাসূল আল্লামা পীর সাইয়্যেদ আমজাদ হোসেন আল বুখারী হুজুর কিবলার মতো একটু বাস্তব ভিত্তিক কথা বলি আপনারা কি অসন্তুষ্ট হচ্ছেন নাকি ভাই আমি আমার বাপ দাদার গল্প করছি না আমি তো হাদিস কোরআনের কথাগুলোই বলছি হাল দেখে মিথ্যা কথা বলা এটা ইসলামে হালাল না হারাম সবাই মিলে বলেন মিথ্যা কথাবার্তা চলবে কিন্তু আমাদের সমাজে দিন দিন প্রতিদিন মিথ্যা কথা বলা লোকের সংখ্যা বাড়ছে না কমছে আমলোকের কথা বাদ দিলাম আমার মতো হুজুররা এখন মিথ্যা কথা বলছে আমাদের মতো মলি সাহেবরা মিথ্যা কথা বলছে আমাদের মতো পীরের আওলাদেরা মিথ্যা কথা বলছে আমাদের মতো আপনার কি বলে ইমাম সাহেব খতিব সাহেব বক্তা সাহেব এরা মিথ্যা কথা বলছে আমলক তো বলছেই বলছে আর নেতাদের কথা কি বলবো ওরা শুরু করে মিথ্যে দিয়ে শেষ করে মিথ্যে দিয়ে ঠিক বলছি না ভুল বলছি ওদের কথা ছেড়েই দিই ওরা শুরু মিথ্যে শেষও মিথ্যে ওদের তা আমাদের দিকে সব মিথ্যে করে আচ্ছা 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 অতএব হাদিস পাকে মিথ্যা কথা বলাতে শাস্তি কতটা রয়েছে কিয়ামতের দিন যারা মিথ্যা কথা বলে এদের জবানটা টেনে হবে জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হবে কিন্তু তথাপি আমাদের সমাজে হুজুর হুজুর থেকে শুরু করে খেজুর থেকে শুরু করে হ্যাঁ মুফতি সাহেব থেকে শুরু করে কেউ বাদ দেয় না সব চালিয়ে যাচ্ছে হুজুরের এরকম সব বানিয়ে বানিয়ে চলে যাচ্ছে আপনারা নিজেরা বলেন আল্লাহ রাসূল নিজের টোটাল জিন্দেগিতে দুনিয়া আশা থেকে নিয়ে পর্দা নিজা পর্যন্ত হুজুর কি কোশ্চিন কালে কোন দিনের জন্য কোন মুহূর্তের জন্য একটি সেকেন্ডের জন্য একটি মিনিটের জন্য আমার রাসূল কি মিথ্যা কথা বলেছিলেন সেই নবীর উম্মত আমাদের দেখেন তাই ভাইদের বলে যাচ্ছি আমার নবী জঙ্গল মেরেছে উট মেরেছে মরুভূমি মেরে নিয়েছে সূর্য মেরে নিয়েছে উস্তুনে হান্নানা মেরে নিয়েছে সবাই নবী পাকের কথা মেরেছে কিন্তু আমরা নবী পাকের কথা শুনলাম কিন্তু নবী পাকের কথাগুলোকে মানলাম না এটা আমার বক্তব্যের টপিকস মাথায় রাখবেন আল্লাহর নবীর দরবারে একদিন একটা ইহুদি এসে বলেছিলেন ও মুহাম্মদ ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুনেছি নাকি আপনি পশু পাখির কথা বুঝতে পারেন পশু পাখির ভাষা বুঝতে পারেন পশু পাখির সাথে আপনি নাকি কথা বলেন কিন্তু দেখেন এই আমার খচ্চরটা একে ছোট থেকে মানুষ করে বড় করেছি কিন্তু এ আমার কথা নেয় না আমার কথা শোনে না আমার কথা মানে না আমাকে পিঠে নিতে চায় না পিঠে বসে ফেলে দেয় মাল মাথা পর্যন্ত ফেলে দেয় ও মুহাম্মদ একবার কথা বলে দেখেন কি ব্যাপার কেন সে আমার কথা শোনে না আমার কথা মানে না আমার কথা নেয় না আল্লাহ নবী ওই সময়ে খচ্চরটার গায়ে হাত দিয়ে বলেছিলেন এ খচ্চর কি ব্যাপার তুমি কেন তোমার মনিবের কথাকে মানো না খচ্চরটা আসমানের দিকে মুখটা বারবার তুলে আল্লাহ কি ইশারা করে বলল ও আমার আল্লাহ আমার খালেক আল্লাহ আমার মালিক আল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমতা দিন তাকত দিন শক্তি দিন আমি আমার মনের কথাটা আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিতে চাই
না। আমার কথা কি বুঝে যাচ্ছে? পিছন দিকের ভাইরা, মাইকে সাউন্ড সিস্টেম ঠিক আছে তো? না বুঝে গেলে আমার বলাটাই বেকার। তো হুজুর বলছেন, হ্যাঁ খাচ্চা, তোমার মনিব এসে কমপ্লেন করছে, তুমি নাকি তার কথা শোনো না, তার কথা মানো না, তার কথা নাও না, কেন নাও? কেতাব সাক্ষী দিয়েছে, খচ্চরটা আসমানের দিকে বারবার মুখটা তুলে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমার জোবানটা খুলে দেন, আমি আমার মনের কথাটা আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিতে যাই। আল্লাহর হুকুমে খচ্চরের জোবান খুলে গেছে। খচ্চর তার ভাষায় রাসূলকে কি বলছেন? আল বেদায়া ওয়ান নিহায়া। এটা একটা বিশ্ববিখ্যাত গ্রন্থের কিতাব, আল বেদায়া ওয়ান নিহায়া। কিতাবটা খুলেন আপনারা, এই যে ঘটনাটা বলছি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হচ্ছটা তার ভাষাই হুজুর কি কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি যেই বংশের খচ্চর, আমি যেই খানদানের খচ্চর, আল্লাহ আমাকে যে বংশে পাঠিয়েছেন, যে খানদানে পাঠিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষ যত চলে গিয়েছে, এরা কিছু কম বেশি 70 থেকে 80 জন নবীকে, রাসূলকে, পয়গম্বরকে তাদের পিঠে করে নিয়ে বয়ে বয়ে বেরিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই বংশের খচ্চর, আমি সেই খানদানের খচ্চর, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিঠেতে আমার রাসূলুল্লাহকে ছাড়া আর কাউকে বসাতে চাই না। আর জোরে বলবেন না, আওয়াজটা জোরে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এরকম করে তাকবীর দেন, আরেকটু জোরে দেন না, আরেকটু তাকবীর, খচ্চরটা কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ আমাকে যে খানদানে পাঠিয়েছে, অর্থাৎ খচ্চরটার বাপ দাদু, আমি কি বোঝাতে পারছি তো? এরকম যত উপর দিকে গিয়েছে হুজুর, এরা কিছু কম বেশি 70 থেকে 80 জন নবীকে, রাসূলকে, পয়গম্বরকে তাদের পিঠে করে নিয়ে তাদের সব এলাকায় ঘুরেছে। হুজুর আমিও সেই খানদানের শেষ খচ্চর, আমিও আমার পিঠেতে আমার রাসূল ছাড়া পৃথিবীর আর কাউকে বসাতে চাই না। হুজুর খচ্চরটা মালিককে বলছে, বাবা এ তোমার কথা নেবে না, এ তোমার কথা শুনবে না, এ তোমার কথা মানবে না, এক কাজ করো, একে আমার কাছে বিক্রি করে দাও। খচ্চরটার মালিক ইহুদি বলছেন, মুহাম্মদ, আমি একে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছি, অনেক আশা নিয়ে বড় করেছি, অনেক স্বপ্ন নিয়ে বড় করেছি, আমার কথা নেবে না, আমি বিক্রি করতে চাইছি না। হুজুর বলছেন, তুমি বিক্রি না করে কি করবে? ও তো তোমার কথা শুনবেই না, ও তো বলে দিচ্ছে তোমার কথা শুনবে না, ওকে যদি তুমি বিক্রি না করো তোমার লস, কোনো লাভ নেই, আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কিনে নিলেন, নিয়ে বিসমিল্লাহ বলে যেই বসলেন, খচ্চরটা রাসূলুল্লাহকে নিয়ে এত খুশি হয়েছে, সে লাফিয়ে লাফিয়ে ছুটে ছুটে দৌড়াতে লাগলো। ওই ইহুদি যুবকটা দেখছে, কি হলো রে বাবা, খচ্চরটাকে কম মান মেরেছি, কম আঘাত করেছি, হ্যাঁ কম ঠেকান ঠেঙিয়েছি, এক বড় কথা শুনল না, পিঠে নিল না, কিছু করলো না, মোহাম্মদ যেই বসে দৌড়ছে, সে অবাক হয়েছে। কিন্তু হুজুরেই মুজিজা দেখে ঈমান আনেনি। তবে একটা কিতাবে দেখছিলাম, সে পরবর্তী সময় একদিন এসে রাসূলকে বলছেন, মুহাম্মদ আজ আমি বুঝতে পারছি আপনি সত্য রাসূল, আপনি হক নবী, আপনি ন্যায় নবী, আর দেরি করছি না, হাতটা বাড়িয়ে দিলাম, আপনাকে আল্লাহ রাসূল বলে আমি মেনে নিলাম। এই খচ্চরটা হুজুরের কথা কেমন শুনতো দেখেন, এটা আমার বক্তব্যের মূল টপিক। খচ্চরটা রাসূলুল্লাহর কথা কেমন মানতো দেখেন। মদিনার জিন্দেগিতে আল্লাহ রাসূল যখন কোন সাহাবীকে ডাকার প্রয়োজন হতো, হুজুর বলতেন আফির, ওই খচ্চরটা নাম রেখেছিলেন আফির, কেউ বলেছেন আফুর, হুজুর বলতেন আফির যাও, আমার অমুক সাহাবীকে ডেকে নিয়ে এসো, যাও
আফিন মদিনার সব রাস্তাঘাট চিনত টুক 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 করে ওই সাহাবীর বাড়িতে পৌঁছে গিয়ে নিজের মাথাটা দিয়ে সাহাবীর বাড়ির দরজায় ঠুকত সাহাবী দরজা খুলে দেখতেন এতে রাসূলুল্লাহর আফিন বুঝতে পেরে যেতেন এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাসূল তিনি আমাকে ডেকে পাঠিয়েছেন এর জোরে বলবেন না ও যতক্ষণ না সাহাবী নবীর কাছে যেত ও দাঁড়িয়ে থাকত সাথে করে নিয়ে নবী পাকের দরবারে যেতেন হুজুর যখন ইন্তেকাল করলেন হুজুর যখন পর্দা নিলেন বিদায় নিলেন এই খচ্চরটা কি করেছিল শুনেন মদিনার পরিত্যক্ত কুয়া বাতিল কুয়া বাজে কুয়া যে কুয়াটা মদিনার মানুষ ব্যবহার করতেন না সেই কুয়ার পাশে গিয়ে বলছে আল্লাহ আমার রাসূল নাই আমার হাবিব নাই আমার পয়গম্বর নাই যে আমার পিঠে আমার রাসূল বসতেন সেই রাসূল যখন নাই আমার পিঠে তো আর কেউ বসবে না আল্লাহ আমি আমার পিঠেতে আমার রাসূল ছাড়া আমার নবী ছাড়া হাবিব ছাড়া পয়গম্বর ছাড়া আর কাউকে বসাতে চাই না আল্লাহ রাসূল যখন নাই এই জীবন আমার দরকার নাই এই না বলে মদিনার পরিত্যক্ত কুয়ায় চাপ দিয়ে লাভ দিয়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছিল একটু মহব্বত করে বলবেন না এতগুলো মানুষ একটু জোরে হবে না সুবহানাল্লাহ আজ যদি কেউ বর্তমানে আমাদের ভেতরে যদি কেউ এমন করে যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি আপনাকে ভালোবাসি আপনাকে প্রেম করি আপনাকে প্যার করি আপনি যখন নাই এই জীবন আমার দরকার নাই আপনি যখন নাই এই জান আমার দরকার নাই আপনি যখন নাই এ আমার দরকার নাই আল্লাহ আমি আর থাকতে চাই না ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জীবন দিতে চাই জান দিতে চাই সব উৎসর্গ করতে চাই এরকম বলে একটা ছুরি বা তলোয়ার নিয়ে নিজের গলায় কেটে লোকটা মরে গেল ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আপনারা কি বলছেন এত বড় বড় মুফতি সাহেব বসে আছে দেখছি এখানে বাপরে বাপ মোহাম্মদ ভাই এত বড় বড় মুফতি সাহেব বসে আছে পিছন দিকে কি বলছেন ইনি বলছে জাহান্নামে যাবে আপনারা কি বলছেন বলেন আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা আমার বক্তব্য শুনেছেন কি জানি না আমি একটু কথা বলে বলে ওয়াজ করতে ভালোবাসি তা আপনাদের জিজ্ঞেস করছি বলে অসন্তুষ্ট হচ্ছেন না তো তো বলেন আপনারা বলেন ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যে ঠিক বলেছেন জাহান্নামে যাবে কেন সর্বপ্রথম কারণ হচ্ছে আত্মহত্যা করেছে ইসলামে আত্মহত্যা করা হালাল না হারাম এই সবাই মিলে বলেন হালাল না হারাম হারাম ভাইরা যারা আসছেন একটু এই দিক দিয়ে সামনের দিকে চলে আসেন না ভালো হতো আর আপনারা সব পিছন দিকে কি আগে আগে তাবারুক নিয়ে পালাবার জন্য পিছন দিকে বসেছেন নাকি তাবারুক নেবো আর পালাবো নাকি না জুতো চুরি হওয়ার পরে পিছন দিকে আমার পরে তো আবার একটা হুজুর আছে আমি তো শেষ হুজুর নই রে ভাই যে পিছন গুলো রেখে সামনে ফাঁকা একটু আগে আগে আসা যাবে একটুখানি আগে এক কচি একটু আগে শুনে ইয়ং ছেলেগুলো একটু আগে আসেন এই যুবকেরা একটু যুবকগুলো সামনে আসে একটু বক্তাগুলো বক্তা যখন ইয়ং কিছু ইয়ং শ্রোতা সামনে দরকার আমার যে একটু আগে আসে বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার হারাম কেন হারাম হবে সে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে আল্লাহ রাসূল কোথাও বলে যাননি যে আমার মহব্বতে সুইসাইড করো আত্মহত্যা করো জীবন দিয়ে দাও এটা বলেননি বরঞ্চ হুজুরে এটা বলে গেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ যে আমাকে মহব্বত করবে যে আমার সুন্নাতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে আর আমাকে যে মহব্বতে করবে কিয়ামতের দিন হিসাবের পড়েতে আমি নবী আমার সাথে আল্লাহর জান্নাতে সে অবস্থান করবে হুজুর এটা বলে গেছে হুজুরকে মহব্বত করা মানে এরকম নয় যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি ভালোবাসি হ্যাঁ এটা মহব্বত করা নয় মহব্বত করা মানে নবীর কথাগুলোকে বাস্তবে রূপ দেওয়া আমার আব্বা জান একটা কথা বলেন যে যদি তোমাদের জিজ্ঞেস করি তোমরা সব রাসূলুল্লাহকে ভালোবাসো তো সবাই বলবে হ্যাঁ ভালোবাসি এ বলবে না বলবে না আপনাদের প্রশ্ন করছি বলেন তো আপনারা নবীকে ভালোবাসেন এই সবাই ভালোবাসেন তো সবাই ও মাতালো বলবে সুদখোরও বলবে ঘুষখোরও বলবে ও তাড়িখোরও বলবে গ্যাঁজাখোর বলবে বিড়িখোর বলবে
এই মাত্র টাটকা বাপকে ঝড়ে আসছে, ও বলবে নবীর জন্য জান দিয়ে দেব। তো হুজুরকে মোহাব্বত তো সবাই বলবে, কিন্তু মোহাব্বত কলাটা কি সেটা রাসূলে করিম বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নাতকে মোহাব্বত করলো সেই তো আমি রাসূলুল্লাহ আমাকেই মোহাব্বত করলো। আর আমাকে যে মোহাব্বত করলো কিয়ামতের দিন আমি রাসূল আমার সাথে আল্লাহ জান্নাতে সে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের দেখেন। আচ্ছা এখানে এতগুলো মানুষ আবার বলছে আপনার সব রাসূলকে ভালোবাসেন, তো এবার প্রশ্ন করছি বলেন তো আপনারা রাসূলকে ভালোবাসার কথা বলেছেন, বিষয় যখন এসে গেল প্রশ্ন করেই নি, আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহ নবীর জীবনী কারা কারা পড়েছেন হাত তুলেন তো দেখি। হুজুরের জীবনী মুবারক, হুজুরের সিরাত মুবারক কারা কারা পড়েছে একটু হাত তোলে। বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দুটো মুরুব্বি চাচাকে পেয়েছে, আর কেউ আছে আল্লাহ নবীর জীবনী পড়েছে বা ঘরে বই কিনা আছে পড়া হয়নি এমন কার কার আছে? এরকম অনেক খদ্দের পাওয়া যাবে বই কিনে ঘরে রেখেছে পড়ার দরকার, শুধু আলমারি ভর্তি করেছে। আমি আজ থেকে চার পাঁচ মাস আগে সম্ভবত নভেম্বর কিংবা ডিসেম্বরে আমার ঠিক মনে নেই, নদিয়া এলাকায় একটা জলসায় গিয়েছিলাম। আমি যেখানে জলসা করছি ডান দিকটা উত্তর চব্বিশ পরগনা, বাম দিকটা নদিয়া, দুটো জেলার মাঝখানে বর্ডারে আমি ওয়াচ করছি, বক্তব্য রাখছি, আর আমার সামনে বসে রয়েছে আনুমানিক হাজার থেকে বারোশো লোক, আন্দাজে বলছি কম বেশি হতেই পারে। তা আমি সেখানে বক্তব্য রাখতে রাখতে কথা বলতে বলতে বলেছিলাম, এ আপনারা সব রাসূলকে ভালোবাসেন তো, এ আমি হাতটা তুলেছি এটা আমার স্টাইল, হাত তুলেছি শ্রোতারা মনে করেছেন আমি হাত তুলতে বলেছি, সবাই হাত তুলে বলছে যে ভাইজান ভালোবাসি। সেই দিনে আমার মাথায় সর্বপ্রথম প্রশ্নটা এসেছে, প্লে করেছিলাম রাসূলুল্লাহকে মহব্বত করে, সবাই তো হাত তুলে দিয়েছেন, হুজুরকে মহব্বত করে হুজুরের জীবনী কারা কারা পড়েছেন হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখানে তো কয়েকজনকে পেয়েছি, ওখানে একজনকেও পাইনি, একটা পাবলিক হাত তোলে নে। শেষে বললাম আল্লাহর নবীর জীবনী হাতে নিয়ে নাড়াচাড়া করেছেন এমন কোন বান্দা আছেন একটু হাত তোলেন তো। আমি ভাবছি আল্লাহ কোথায় এসেছি রে, একটা লোক নেই। আর আমার পাশে ইমাম সাহেব বসছিল, হ্যাঁ ইমামের দিকে তাকাচ্ছি, ইমাম সাহেব কমসে কম আপনি হাত তোলে, ওই ইমাম হাত তুলেছে মাথা চুল করে ছোট হাতটা তুলে এবারে কি ও ব্যাটাও পড়ে চিন্তা করে। তা সেই দিন আল্লাহ আমাকে অনেক কিছু কথা মুখ দিয়ে বার করিয়েছেন, অনেক কথা বলেছি, বলে বাড়ি চলে এসেছি শুক্রবার। তারপরে শুক্রবার ওই এলাকা থেকে দুটো যুবক ছেলে এসেছে, এসে ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার মাজারের সামনে থেকে আল্লাহ রসুলের দুটো জীবনী কিনে খুঁজে 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 আমার বাড়িতে গেছে। প্রথম যাচ্ছে আমার বাড়িতে, কেন আমাদের বাড়িটা আপনারা জানেন একটু ভেতর দিকে, জানেন তো আপনারা একটু ভেতর দিকে, অনেকে জানে অনেকে জানে না, অনেকে অনেক আগে গিয়েছে ভুলে যায়, আসলে আমরা একটু মাস্তালার ভেতরে থাকি তো সব একটু করে ভুলেই যায় আমাদের, একটু ভেতর দিকে ঘর আমাদের। তো সে ছেলেগুলো নতুন ফুরফুরা শরীফের আগে এসেছিল কিন্তু আমাদের দিকটা যায়নি, খুঁজে 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 আমার বাড়িতে গিয়ে আমার সাথে মুসাবা করে দেখা করে বলছে ভাইজান অমুক এলাকা থেকে এসেছি, আপনি আমাদেরকে এলাকায় গিয়ে আল্লাহ রাসূলের জীবনী পড়ার কথা বলেছিলেন, আমরা আপনার কথা শুনি আল্লাহ নবীর দুটো জীবনী নিয়ে এসেছি, আমার হাতে তুলে দিয়েছি, আমি কেতাবটা নিলাম নবীর জীবনী মোহাব্বত করে একটু চুমা দিলাম, বললাম কি করব, সে বললো ভাইজান এই কেতাব একটু অটোগ্রাফ দেন, সাইন দেন, সিগনেচার দেন, আর আমাদের জন্য একটু দোয়া করেন। বিশ্বাস করেন ওই দিন যতটা কষ্ট পেয়েছিলাম তার থেকে বেশি, ওই ছেলে দুটো যখন এসেছে তার থেকে বেশি খুশি হয়েছিল।
আজ আমি আপনাদের সামনে 2 ঘন্টা তো থাকব 12টা পর্যন্ত আমার টোটাল বক্তব্যের ভিতরে কোন কথা নিরার নাই নিন কোন কথা নিয়ে জানার নাই নিয়ে যান বাস হাত জোর করে বলে যাচ্ছি এই কথাটা আপনারা নিয়ে যান আল্লাহ রাসূলের জীবনী পড়বেন আল্লাহ রাসূলের জীবনী পড়বেন আল্লাহ রাসূলের জীবনী মুবারক পড়বেন বেশি পড়ার দরকার নেই প্রত্যেকদিন ঘুমাবার আগে 2 পৃষ্ঠা কি 3 পৃষ্ঠা পড়া যাবে না ইনশাআল্লাহ খুব কি চাপ হয়ে যাবে প্রত্যেক দিন 2 পৃষ্ঠা করে পড়া মানে 365 দিনে আপনার আনুমানিক 700 পৃষ্ঠা পড়া আর 700 পৃষ্ঠা বছরে পড়া মানে আমার হিসাবে খুব একটা কম নয় যথেষ্টই পড়া ব্যস্ত মানুষ আপনারা চাকরিজীবী মানুষ ব্যবসায়ী মানুষ কাজকর্মে ব্যস্ত পড়বেন জীবনী নিজে পড়বেন নিজের ছেলে মেয়েকে পড়াবেন নিজে পড়বেন নিজের ভাই বোনকে পড়াবেন নিজে পড়বেন নিজের মাকে পড়াবেন নিজে পড়বেন নিজের স্ত্রীকে পড়াবেন পড়ো আমি হাম্মাদ বলে যাচ্ছি হুজুরের জীবনীতে প্রেম আছে ইশক আছে মজা আছে mohabbat আছে ভালোবাসা আছে টান আছে আকর্ষণ আছে নেশা আছে যে যত বেশি রাসূলের সিরাত মুবারক জীবনী মুবারক পড়বে তার অন্তরে তত বেশি আমার আল্লাহ রাসূলুল্লাহর mohabbat বানিয়ে দেবে এটা আওয়াজটা জোরে হয় না আর জোরে হবে না সুবহানাল্লাহ আমি বারাসাত এলাকায় এই হুজুরের জীবনী পড়ার কথা বলে এসেছি আর কিছুদিন আগে না আমার এক ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল কিছুদিন আগে আমার ভাইটার বিয়ে হয়েছে আল্লাহ কবুল করে মনে আল্লাহুম্মা আমিন তা ওই বিয়ের অত ভিড়ে দেখি একজন আমার সামনে বই নিয়ে আসছে এই কি হলো অত ভিড়ে অত ভিড় আমার অফিসে অনুষ্ঠান একটা জানেন না একটা অনুষ্ঠানে কত ঝামেলা থাকে দেখি আমি কি করব বলে ভাইজান কিছু করার নেই সাইন করতেই হবে আমার নাম অমুক সাইন করে কেন যে আপনি আমাদের গ্রামে গিয়ে বলে এসেছেন কিতাব নিয়ে এসেছি সাইন করে দাও আমি পড়ব যাই হোক আমি খুশি হব আমি চাইব আমি চাইছি আপনারা হুজুরের জীবনী পড়বেন বলে ইনশাআল্লাহ এটা আওয়াজটা জোরে হবে না আর হুজুরের জীবনী যদি পড়েন আমি আজকে যে কাজগুলো করব ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ নবী একদিন ওহদ পাহাড়ে দাঁড়িয়েছেন ওহদ পাহাড়ে নবী পাকের কদম মোবারকে ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়টা থরথর করে কাঁপতে লেগে যায় আমার নবী পাক পাহাড়ের দিকে ইশারা করে বললেন উসবুতি ইয়া জামাল আল ফাইন্না আলাইকা নবী আল্লাহ এ পাহাড় খবরদার তুই কাঁপবি না খবরদার তুই নড়বি না খবরদার তুই নড়াচড়া দিবি না কম্পনটা তুই দিবি না কেন না তোর উপরে স্বয়ং আল্লাহ খবরদার তুই কাঁপবি না খবরদার তুই নড়বি না খবরদার তুই নড়াচড়া দিবি না কেন না তোর উপরে স্বয়ং আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছেন দুইজন শহীদ দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ নবী বলার সাথে সাথে পাহাড়টা শান্ত হয়ে গিয়েছিল পাহাড় তার ভাষায় আমার নবীকে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহকে বলতাম আমার আল্লাহ আমার খালেক আল্লাহ আমার মালিক আল্লাহ আল্লাহ আপনার নবীর ছোঁয়া আমি পেতে যাই আমার হাবিবের ছোঁয়া আল্লাহ আমি পেতে যাই আমার নবী পাকের কদমের ছোঁয়া আল্লাহ আমার জিসম মুবারাকে পেতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার ছোঁয়া পেয়ে এত খুশি হয়েছিলাম এত খুশি হয়েছিলাম এই খুশি সামান্য কেঁপে গিয়েছিলাম আপনাকে কষ্ট দেওয়ার জন্য কাঁপি না তাই হুজুরের কথা পাহাড় শুনেছে না শোনেনি সবাই মিলে বলে হুজুরের কথা আমরা কি শুনছি এখানে এতগুলো মানুষ বসে আছেন আপনারা আমাকে একটি হারাম কাজের নাম বলেন যেটা মুসলমানরা করে না একটা হারামের নাম বলেন বলেন একটি হারাম কাজের নাম বলেন যেটা মুসলমানরা করে না বলেন
এই পোস্টটা আমি একটা জলসায় করেছিলাম, একটা জলসায় একজন উত্তর দিয়েছে, ভাইজান ওই শুয়ারের গোশতটা মুসলমানরা খায় না। একটা জলসায় দিয়েছে উত্তর যে ভাইজান সব মুসলমানরা সব খায়, সব খায় মানে সব খায় কিছু বাদ দেয়, আর সত্যি তো কিছু বাদ দেয় এরা, সব খায়, দুটো জিনিস খায় না, লোহা শক্ত বলে যে পাথর শক্ত বলে আর ওই বাথরুম মানে বুঝতে পারছেন তো গন্ধ ভরে, বাকি যা আছে দুমড়ে মুচড়ে চিপিয়ে ফাটিয়ে ফেলছে কিছু বাদ দেয় না। একজন বলছে যে ভাইজান শুয়ারের গোশত খাই না, আমি তো তখন বলছিলাম হ্যাঁ কথাটা তো ঠিকই, আমার তো হয়তো হতে পারে, কিন্তু পরে ভাবনা চিন্তা করে দেখছি যে আমাদের পৃথিবীতে এত মুসলমান, হ্যাঁ আমাদের চোখে হয়তো দেখা যায় না শুয়ারের গোশত খেতে, কিন্তু এমন বান্দা নেই যে খাই না, এটা হতে পারে নাকি, বিশ্বাস করা যায়? কত রয়েছে কি বলে বড় বড় হোটেলে, 7 স্টার 5 স্টার 3 স্টার, ইন্ডিয়ার বাইরে লন্ডনে আমেরিকাতে আর্জেন্টিনায় ব্রাজিলে ওখানে সব কি কি করছে আল্লাহই জানে, বিন্দাস খেয়ে নিচ্ছে, সব খেয়ে নিচ্ছে আমাদের সমাজে। যতদিন যাচ্ছে এটা আপনারা মাথায় রেখে নিন, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, ঈদগাহ বাড়ছে, জলসা বাড়ছে, ঘুরিয়ে বলেন হারাম খোর দিন দিন বাড়ছে না কমছে, এই জোরে বলেন না এই বাড়ছে না কমছে। সমিতি এলে এই সমিতির কথা বলে বিরক্ত হয়ে যাবেন না তো, এলআইসি জীবন বিমা বন্ধন, যেই হুজুরটা বেশি বন্ধনের বিরুদ্ধে ওয়াজ করছে ওই হুজুরকে দাওয়াত করে বন্ধনের টাকায় মিলাদ দিয়ে তুইও খা আমি একা খাবো কেন, তুইও খা, হুজুরে খেয়ে নিচ্ছে জম্মের। আর সত্যি তো আমি আমার কথা বলেন না, আমার কি আর সেই দাদা হুজুরের মতো চোখ আছে? আল্লাহ আপনারা আমার পীর জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিককে এরকম নিয়ামত করেছিলেন যে দাদা হুজুর কিবলা অন্তরের চোখে, বাতিনি চোখে, রুহানি চোখে তিনি আল্লাহ তানাকে এমন ক্ষমতা দিয়েছেন তিনি হালাল আর হারামকে দুটো ভাগে ভাগ করতে পারতেন। এর জোরে বলবেন না, হুজুরকে আল্লাহ দেখাতেন অন্তরের চোখে, উনি হালালগুলোকে একদিকে হারামগুলো একদিকে করতেন।